বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারদের মধ্যে অন্যতম হলেন মুমিনুল হক। বয়সটা 33 হলো, টেস্ট ক্রিকেটে এখনো নিয়মিত অবদান রেখে যাচ্ছেন তিনি। কানপুর টেস্টেও খারাপ সময়ে দলের হাল ধরেন এই অভিজ্ঞ ব্যাটার। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের 13তম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। এর আগে গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন মুমিনুল। সেই টেস্টে 546 রানের জয় পান টাইগাররা। প্রায় 15 মাস পর আবারও সেঞ্চুরি পেয়েছেন তিনি। সোমবার কানপুরে মুশফিক 6 রান এবং 40 রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং এ নামে মুমিনুল। কিন্তু প্রথম সেশনে মুশফিক, লিটন এবং সাকিব আউট হলেও এক প্রান্তে আগলে রাখেন মুমিনুল। সেই সঙ্গে সেঞ্চুরি তুলে নেন তিনি।